নির্বাচন কমিশনের নির্দেশ আছে বাড়ি বাড়ি প্রচার করতে হবে, তবে পাঁচ জনের বেশি লোক নিয়ে নয়, বড় জমায়েত করা যাবে না। মিছিল সবার উপরেও নিষেধাজ্ঞা রয়েছে কমিশনের। আজ রবিবার সরিয়ে প্রচারে বেরিয়ে সেই বিধি ভাঙার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার ও যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ বেশ কয়েকজনকে আটক করল পুলিশ। আজ সকাল থেকে চন্দননগরের 26 নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করে বিজেপি। প্রার্থী নিয়ে পাড়ায় মহল্লায় ভোট চাইতে থাকেন বিজেপি নেতৃত্ব। নির্বাচন কমিশনের আচরণবিধির তোয়াক্কা না করেই চলে ভোট প্রচার। খবর পেয়ে কমিশনের কর্মীরা মিছিল আটকায়। বিমান ঘোষ সহ বিজেপি নেতৃত্বকে প্রচার বন্ধ রাখতে বলে, কিন্তু বিজেপি নেতৃত্ব সাফ জানিয়ে দেয় কমিশন আগে ভোট বন্ধ করুক, সাগরের মেলা বন্ধ করুক সরকার। মিছিল আটকানোয় উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীরা স্লোগান তুলে বিক্ষোভ শুরু করে। বেশ কিছুক্ষণ তর্ক চলার পর পুলিশ বিজেপি নেতৃত্বকে আটক করে থানায় নিয়ে যায়। বিমান ঘোষ অভিযোগ করেন, শাসক দল তৃণমূল অনেক লোক নিয়ে প্রচার করলেও পুলিশ কমিশনের নজরে পড়ছে না। বিজেপির প্রচারে বাধা দিতেই এইসব কাণ্ড করা হচ্ছে। বিজেপি বলেছিল ভোট পিছিয়ে দেওয়া হোক, এই করোনা পরিস্থিতিতে পরে ভোট করা যাবে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ভোট মেলা 2 মাস পিছিয়ে দিলে ভালো হয়। সেই প্রসঙ্গে পুরসুরার বিধায়ক বলেন তৃণমূল নেতারা অনেক কথা বলে, কাজে করে বিপরীত। অভিষেক বলেছিলেন কলকাতায় ভোট সন্ত্রাস না করতে কী হয়েছে তা সবাই দেখেছে। আসলে ওরা মানুষের সামনে এক কথা বলে আর কর্মীদের এক নির্দেশ দেয়। আমরা নির্বাচন বিধি মানবো, পুলিশের জন্য নয়, আমরা নিজেদের জন্য মানবো, নিজেদের জন্য মানবো। কিন্তু পুলিশের কাছে আমাদের দাবি রইল বাকি যে সমস্ত দল বেশি লোক নিয়ে প্রচার করছে এবং নির্বাচন 22 তারিখের নির্বাচন ক্যান্সেল করা হোক, আমরা অবিলম্বে দাবি করেছি, কারণ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন হোক, এটা আমরাও চাই। তাহলে কি এখন মিছিল বন্ধ করে দেবেন? মিছিল বন্ধ করবো, আমরা 5 জন প্রচার প্রচার করবো, বাকি আমার যারা এখানে সমর্থক ভাই বন্ধু আছেন আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা বাড়িতে যান, আমরা প্রার্থীকে নিয়ে 5-6 জন মিলে প্রচার করবো। কিন্তু পুলিশের কাছে আমাদের দাবি রইল সিপিএম যে ওখানে 10-15 জন প্রচার করছে, যদি এখনো আমরা গিয়ে এখানে ছেলে পাঠাচ্ছি দেখি ওরা 15 জন প্রচার করছে, তাহলে কিন্তু আমাদের 100 লোক আবার বেরোবে। সেটা যদি বিধি ভঙ্গ করে তাহলে অন্যায় করছে, বিধি ভঙ্গ করে অন্যায়। বিজেপির ব্যাপারটাই হচ্ছে, গোটাটাই হচ্ছে অনৈতিক কাজ, অনিয়ম কাজ করার জন্য বিজেপি সবসময় এতে মাস্টার, একদম অনিয়ম করছে, ভাঙছে। আমি ইলেকশন কমিশনকে অনুরোধ জানাবো যে এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য, এবং পুলিশকেও অনুরোধ করব যে আপনারা দেখুন কোন রাজনৈতিক দল বিজেপিকে কেন পাবে তার জন্য বিধি ভাঙবে। আসলে চন্দননগরে গোটা ব্যাপারটা হচ্ছে, চন্দননগরে ওদের একটা সবসময়তেই প্ল্যানিং থাকে একটা লাগিয়ে দেওয়ার, ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার, এটা ওদের প্রি প্ল্যান ইলেকশনের আগে, সেইটা করার জন্য এইসব করছে।